মসজিদে নামাজ পড়ার সওয়াব বেশি নাকি প্রয়োজনানুসারে বাসায় পড়লেও একই সওয়াব পাওয়া যাবে? পুরুষদের ক্ষেত্রে মসজিদে সালাত পড়াটা ওয়াজিব। আচ্ছা, সেটা জামে মসজিদ হোক অথবা লোকাল ছোট কোনো মসজিদ হোক অথবা কোনো অফিসের বা বড় ধরনের কোনো কন্ডোমিনিয়াম বা বড় ফ্ল্যাট বাড়ি যেখানে হয়তো 20-30-40টা ফ্ল্যাট আছে বা 50-100টা আছে, সেখানে প্রেয়ার রুম থাকে, যেখানে হোক না কেন জামাতের সাথে তাদের সালাত আদায় করাটা ওয়াজিব। আচ্ছা, এটাকে কেউ কেউ ফরজও বলেছেন। ফরজ ওয়াজিব এখানে প্রায় একই অর্থে, অর্থাৎ যেটা না করলে গুনাহ হবে। তাহলে পুরুষদের ক্ষেত্রে ফরজ সালাহ জামাতের সাথে তাকে পড়তে হবে, বড় মসজিদ হোক ছোট মসজিদ হোক যেখানে হোক। তাহলে সে যদি প্রয়োজনে ঘরে পড়ে, প্রয়োজন এখানে সে প্রয়োজনটা দেখতে হবে শরিয়া সম্মত কিনা। শরিয়া সম্মত প্রয়োজন না হলে, অর্থাৎ শরিয়া যেটাকে প্রয়োজন হিসাবে স্বীকৃতি দিয়েছে, না হলে এটাকে প্রয়োজন বলা যাবে না, সেক্ষেত্রে তার সালাত হবে কিন্তু গুনাহ হবে জামাত তরক করার কারণে। তাহলে এখানে আর কম্পেয়ার চলে না যে কোনটা উত্তম, কারণ এখানে তো মসজিদে তাকে পড়তেই হবে, এটা তার ডিউটি, এখানে মানে অন্যটা উত্তম হওয়ার কোনো চান্স নেই। আর যদি তার সারা ওজর থাকে, যেমন সে অসুস্থ, মুভ করতে পারছে না, অথবা তার যাওয়ার পথে কোনো বাধা আছে, শত্রু আছে, বাইরের পরিবেশ ভালো না, যেমন কোথাও কোথাও হয়তো কোথাও যুদ্ধ কিংবা এরকম আছে, তখন সে ঘরে পড়তে পারে। আর নারীদের ক্ষেত্রে তার উত্তম জায়গা হচ্ছে তার ঘর। আচ্ছা, মসজিদের চাইতে তার উত্তম জায়গা হলো ঘর। তবে মসজিদে যাওয়ার পারমিশন তার আছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে নিষেধ করো না, কারণ মসজিদে তারাও সালাত পড়তে পারে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে প্র্যাকটিক্যালি ছিল। ওবুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, তবে তাদের ঘর তাদের জন্য উত্তম মসজিদের চাইতে, কারণ ঘরের মধ্যে সে তার প্রাইভেসি বেশি মেনটেন হয়, তাকে মানে বের হতে হচ্ছে না বাসা থেকে, কারণ নারীরা আসলে ঘরেই বেশি তার হেফাজত হয়, তার ইজ্জত আবরু রক্ষা পায়। যত বেশি তারা বহির্মুখী ততই তার বিরুদ্ধে হয়তো পুরুষদের একটা শ্রেণী পিছিয়ে লেগে যায়, তাদেরকে বিরক্ত করে অথবা তাদের থেকে সুযোগ নিতে চায়, টিজিংয়ের মাধ্যমে হোক অন্য সময়ের মাধ্যমে হোক, সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। তো এই জন্য নারীদেরকে ইসলাম নানা কারণে বলেছে যে প্রয়োজন তারা বাইরে যাবে। এখানে ইসলামের ফ্লেক্সিবিলিটি, ইসলাম কিন্তু নারীদেরকে অবরোধ বাসিনী করতে বলেনি, তারা বাইরে যাবে, তারা স্কুলে যাবে, তারা বাজারে যাবে, সব কিছুতে তারা অংশগ্রহণ করবে, তবে উইথ সাম রেস্ট্রিকশন, এবং এটাকে তারা মানে এটাকে একদম হালকা করে ফেলবে না, এবং নারীরা পণ্য হিসাবে ব্যবহৃত হবে না। তারই অংশ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ঘরকে প্রায়োরিটি দিয়েছেন, সালাতের জন্য তাদের ঘরটা বেস্ট প্লেস, তবে তারা মসজিদে যেতে পারবে। মহিলাদের নামাজে ইমামতি করা জায়েজ আছে কিনা, কারণ ইতিমধ্যে দেখা যায় ইউটিউবের আদলে, ইউটিউবের অবদানে দেখা যাচ্ছে যে অনেক নারীকেই দেখা যাচ্ছে কয়েকটা দেশেই তারা জামাতে পিছনে পুরুষগণ দাঁড়িয়েছেন আর সামনে মহিলা ইমামতি করছেন। আসলে ইসলামের দৃষ্টিভঙ্গিটা বিলে জুমার এটা জায়েজ নেই, মুসলিম স্কলারদের ঐক্যমতে এটা জায়েজ নেই। আচ্ছা, কোনো মহিলা পুরুষদের ইমামতি অথবা নারী পুরুষ মিক্সড মুক্তাদি রাইট তাদের ইমামতি করতে পারেন না, নারীরা ইমামতি করবেন শুধু নারীদের, এবং তাও অকেশনালি, এটা কেউ নিয়ম করবেন না। যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এই বিষয়টি হয়েছিল, একজন পুরুষ গোলাম তিনি নফল সালাতে ইমামতি করেছিলেন যেখানে শুধু নারীরাই সালাত পড়েছিল, এটা ছিল একটা মানে বিচ্ছিন্ন ঘটনার মতোই, কিন্তু একটা ঘটনাই পুরুষরা মানে নারীদের ইমামতি করবে এটা যেমন সাব্যস্ত হয়, আবার নারীরা নারীদের ইমামতি করে। আরেকটা হাদিসে এসেছে যে কোনো কোনো নারীও ইমামতি করেছেন নারীদের শুধু। আচ্ছা, তাহলে এই বিচ্ছিন্ন ঘটনাগুলোও কিন্তু একটা একটা মানে সমর্থনের একটা দলিল। কিন্তু তারপরে আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে নারীরা কতবার ইমামতি করেছেন। যদি ফ্রিকোয়েন্টলি না করেন তাহলে ফ্রিকোয়েন্টলি না করাই ভালো। তাহলে নারীদের জন্য জামাতে সামিল হলে তারা মসজিদে সামিল হবে, নারীদের জন্য যদি সেখানে জায়গা থাকে, আর তা না হলে তারা এককভাবে ঘরে পড়বে, মাঝে মাঝে তারা জামাতের সাথে নিজেদের মধ্যে পড়তে পারে। আর যদি পুরুষ নারীদের ইমামতি করে সেটা তো জায়েজ আছে, আবার পুরুষ যদি শুধু পুরুষের ইমামতি করে সেটা রেকমেন্ডেড, পুরুষ যদি নারী পুরুষ উভয়ের ইমামতি করে সেটাও রেকমেন্ডেড, আর নারী যদি নারীদের ইমামতি
করে সেটা ঠিক আছে, নারী যদি শুধু পুরুষের ইমামতি করে সেটা ঠিক নেই, যদি ইউটিউবে যতই দেখানো হোক না কেন, এবং নারী যদি নারী পুরুষ উভয়ের ইমামতি করে সেটাও ঠিক নেই। যেহেতু একটা ভুলভাবে ইমামতিটা হচ্ছে, এজন্য এখানে বিশুদ্ধ মত অনুযায়ী এবং স্কলারদের মত অনুযায়ী কারোর নামাজ হবে না। এর কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে যেই ফরম্যাটে যেই স্টাইলে তোমরা নামাজ পড়তে ইমামতি সহ সালাত আদায় করতে দেখছো, সেই ফরম্যাটে সেভাবে সালাত আদায় করতে হবে। এই ফরম্যাটের বিচ্ছিন্নতা দেখা দিলেই সে সালাত আর রেকমেন্ডেড হবে না, অথরাইজড সালা হবে না, হবে না। ফলে যেই জায়গায় নারী ইমাম তার পেছনে পুরুষ আছে সেখানে সালাত হবে না, যেহেতু এটা আনঅথরাইজড ইমামতি হচ্ছে। ফলে এখানে ইমামের সালাত বাতিল হবে, ইমামের পেছনে যারা সালাত পড়ছে নারী পুরুষ সবার সালাত বাতিল হবে। এটা অনেকটা গায়ের জোরে ইমামতি করা হচ্ছে, যেহেতু ইসলামের প্রথম থেকে আজ পর্যন্ত সঠিক দ্বারা স্কলাররা কখনোই সালাতের ক্ষেত্রে নারীদের ইমামতির স্বীকৃতি দেননি। এখানে আরেকটা কথা বলে রাখি, কারণ আজকাল তো নারী স্বাধীনতার যুগ, আমাদের কথাকে অনেকে ভুল ব্যাখ্যাও করতে পারেন বা বুঝতে পারেন। এতে কি তাহলে যে কথাটা আমরা বললাম, এতে কি তাহলে নারীদেরকে ছোট করা হলো, তাদেরকে বঞ্চিত করা হলো? না না না, শরিয়া কোথাও নারীকে মানে বেশি দায়িত্ব দিয়েছে, কোথাও পুরুষকে দায়িত্ব দিয়েছে। এখানে ব্যালেন্স করতে হবে।